এই মুহূর্তের সবচাইতে গুরুত্বপূর্ণ খবর আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ কেরালাতে সিপিআইএম রাজ্য নেতৃত্বর এবার বিশাল জনসভা লাল ঝান্ডার গতিবেগ সামনে লোকসভা নির্বাচন তার আগে কর্মসূচিতে সীতার চুরি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন কেরালা থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি কেরালার রাজপথে সেখানে কিন্তু বিজেপির চিহ্ন চিহ্নরই নেই কিন্তু বিজেপি সেখানে কিন্তু একেবারে নেই সেখানে দুটি দলের সঙ্গে লড়াই চলে কংগ্রেস ও সিপিআইএমের মধ্যে রাজ্য রাজনীতির মধ্য দিয়ে এবার কেরালাতে অর্থাৎ কেরালা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন সীতারায় মেয়েচুড়ি তিনি বলেন দেশ থেকে বিজেপিকে হটাতে হবে এই মুহূর্তের রাজ্য রাজনীতির পরিস্থিতি যে যেভাবে সারা দেশটাকে লুট করেছে বিজেপি সরকার তার বিরুদ্ধে কিন্তু তীব্র কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সীতারা মেয়েচুরি আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি বিশাল র্যালি শেষ পর্যন্ত এই জনসভায় সীতারামে চুড়ি তিনি বলেন দু হাজার চব্বিশে কঠিন একটি নির্বাচন দিল্লির মসনদ বিজেপিকে গদি ছাড়াতেই হবে এমনটাই রাজ্য রাজনীতির সমহিমায় দেখার বিষয় রয়েছে তো বামপন্থীদের একসময় স্লোগান ছিল যদি তুমি ভয় পাও তবেই তুমি শেষ তুমি যদি আন্দোলনের মধ্যে রুখে দাঁড়াও তবে হবে বামপন্থীদের একমাত্র কমডেন্ট রাজ্য রাজনীতিতে দেখার বিষয় রয়েছে কেরালা মডেল এখন কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যায় এই মুহূর্তের দিল্লিতে বিজেপি সরকার ক্ষমতায় আসতে পারবে না একেবারে তীব্র কটাক্ষ জনসভা মঞ্চ থেকে সিপিআইএম নেতা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক লাল ঝড়ের একেবারে জনস্রোত জনপ্লাবন দেখতে পাচ্ছেন হাজার হাজার বামপন্থীদের রাজপথে একেবারে ঢল